তেই তাল থামনি বিশিঙ্গ আম্বাসা বুখাস্তে গনাগৈ তিপ্রামথা টংলাক টংলাক মুংসাব তিপ্রামথানি টংনাই শুধু তিপ্রামথানি এমএলএ তেই বিনি লগিও মাসা মুসুরক তেই বেবাগ্ন বিজেপি ইঙ্গি থাংবাইনাই তিমি আমতিখেন আম্বাসানি রায়পাশা বিশিনি বিশিঙ্গ খবজাক পারা গতাল আমচাই তিপ্রামথা বদলিয়াকারই একত্রিশ ফ্যামিলিনি একশো আঠারো বুতার তিনি বিজেপি বদলনি বারা তলা ফাইকা বরগ্ন তিনি বিজেপি বদলনি বানারিমান বিশিংতি খাইয়েই বিজেপি বদল লামসগী নাহারকা দলাই ডিস্ট্রিক্টনি বিজেপিনি তাংফাং আশিস ভট্টাচার্য আকন সংল কবুই সুচিত্রা দেববর্মাতেই মন্ডলনি খরগনৈ তাংফাং উত্তম দেবনাথেই উত্তম দেববর্মা আকন সংল কবুই মন্ডলনি সেক্রেটারি বজেন দেববর্মা আকন সং জনতা পার্টি আম্বাসা মন্ডলের অন্তর্গত রায়পাশা ভিলেজের বড়বাড়ি এলাকা যেটা আম্বাসা মন্ডলের একত্রিশ নম্বর বুথ এই বুথে তিপ্রামথা দলের প্রায় ৩৭ পরিবারের একশো আঠারো জন ভোটার চিরদিনের জন্য তিপ্রামথা দল পরিত্যাগ করে আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আমরা তাদের সবাইকে আমাদের নেতৃত্ব এখানে মন্ডলের দুই সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট সুচিত্রা দেববর্মা রয়েছেন, আমি রয়েছি, আমরা সবাই ওনাদেরকে আমাদের দলে বরণ করেছি, ওদেরকে সবাইকে স্বাগত জানাই এবং আপনাদেরকে আমি আশ্বস্ত না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী তিন মাসের মধ্যে এই আম্বাসা মন্ডলে তিপ্রামথা দলের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু বিধায়ক আর ওনার চার পাঁচজন সহযোগী থাকবে। তিপ্রামথা দল এই আম্বাসা থেকে চিরতরে বিলীন হবে। সব গা বার মাটানো জাতীয় বিজেপি যোগদান দিকা আজি সাত্রিশ পরিবার ভোটার একশো আঠারো ভোটার যোগদান দিকা অন বেলায় হামজাকমানি সর্বত্র ওর হামজাগে খাইরগ ফাইলাইকা যিনি ও যমানে আগে তিপ্রামথা ও দীর্ঘদিন তালে ফেকা হাইপান উন্নতি নুগিয়া দিনও ওর ফাই নুকা দিনও বরফ সংগঠনই সারা বছর সারা দিন দীর্ঘদিন জগত তন বাকি ওর তিনি যোগদান দিকা যে সেভেন্স থাকা হামবাই।